হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ গাইড চ্যানেল আজকে আলোচনার বিষয় হল একটি নীতিবাক্যমূলক গল্প দ্য উইন্ড অ্যান্ড দ্য সান ওয়ান্স আপন আ টাইম একদা এক সময় দ্য সান অ্যান্ড দ্য উইন্ড সূর্য এবং বাতাস ওয়ার কোয়ার্লিং ঝগড়া করছিল ফর দেয়ার স্টেন তাদের ক্ষমতার জন্য দ্য উইন্ড সেট দ্যাট বাতাস বলেছিল যে হি ইজ স্ট্রংগার দ্যান দ্য সান সে সূর্যের চেয়ে ক্ষমতাশালী বাট দ্য সান সেট কিন্তু সূর্য বলেছিল দ্যাটস এ হিজ স্টঙ্গার দ্যান দ্য উইন সে বাদশার চেয়ে ক্ষমতাশালী দে বিকেম ভেরি অ্যাঙ্গ্রি তারা খুব রেগে গিয়েছিল উইথ ইচা তার একে অপরের প্রতি দে কুড নট আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারছিল না হাউ টু প্রুভ দিয়ার স্টেন কীভাবে তাদের ক্ষমতার প্রমাণ করতে হয় অ্যাট দ্য টাইম ঠিক সেই সময় এ ম্যান ওয়াস ওয়াকিং ডাউন অন দ্য রোড একটি লোক রাস্তার উপর হেঁটে যাচ্ছিল ওয়ারিং এ কোট একটি পোস্ট কোট পরে দেন তারপর দ্য সান সেড সূর্যটি বলল হু উড মেক দ্য ম্যান রিমুভ হিস কোট যে এই লোকটির পোশাক খুলে দিতে পারবে উড বি প্রুভড স্ট্রঙ্গার তাকেই ক্ষমতাশারী বলে প্রমাণ করা হবে দ্য উইন্ড এগ্রিড ওই বাতাস রাজি হলো উইথ দ্য সান সাজেশন মানে ওই সূর্যের প্রস্তাবে আফটার সাম টাইম কিছু সময় পর স্টার্টেড তারা শুরু করেছিল দেয়ার টেস্ট তাদের পরীক্ষা টুপরুপ প্রমাণ করতে হুই স্ট্রঙ্গার কে সবচেয়ে ক্ষমতাশালী অ্যাট ফার্স্ট প্রথমে দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো ভেরি হার্ট বাতাস খুব জোরে বইতে শুরু করেছিল বাট দ্য ম্যান ফেল ভেরি কোল্ড কিন্তু লোকটি খুব শীতার্থ অনুভব করেছিল শো হি ডিড নট পুট অফ হিস কোট সে তার পোশাকটি খুলল না দেন দ্য সান স্টার্টেড টু শাইন ব্রাইটলি তারপর সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিতে শুরু করল অ্যাট দিস এটাতে দ্য ম্যান ফেল্ট ভেরি হট লোকটি খুব উত্তপ্ত অনুভব করলো অ্যান্ড পুট অফ হিস কোট তার কোটটি খুলে দিল দেন তারপর দ্য উইন্ড ফেল্ট ভেরি সরি বাতাস খুব দুঃখিত অনুভব করলো অ্যান্ড সেড এবং বলল ইয়েস হ্যাঁ ইউ আর স্ট্রংগার দ্যান মি তুমি আমার চেয়ে ক্ষমতাশালী দ্য সান বিকেম ভেরি হ্যাপি সূর্য খুব খুশি হয়েছিল অ্যান্ড টোল্ড ডিম তাকে বলেছিল ডো্ট বি প্রাউড ইন ফিউচার ভবিষ্যতে আর কোনো দিন ক্ষমতা নিয়ে গর্ববোধ করো না এই গল্পটির মোরাল কি হবে বলতো এই গল্পটির মোরাল হবে প্রাইট মাস্ট হ্যাভ এ ফল অর্থাৎ অহংকারী পতনের মূল কারণ